আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসেটিক অ্যাসিড। অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসেটিক অ্যাসিড। অ্যাসেটিক অ্যাসিডের মানসিক লক্ষণগুলি আগে দেখে নেওয়া যাক। রোগী পাতলা, রোগী দুর্বল, রোগী রক্তশূন্যতা থাকে, ক্ষুধামন্দ, প্রচুর জল পিপাসা থাকে এবং প্রচুর প্রস্রাব অথবা মূত্র হয়। এই মাত্র কি ঘটনা ঘটল তা ভুলে যায়। বিপদের কথা কল্পনা করে অথবা বিপদের কথা চিন্তা করে, এমন লক্ষণগুলি দেখা দিলে অ্যাসেটিক অ্যাসিডের কথা চিন্তা করবেন। শোথ রোগে অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ভালো ব্যবহার হয়ে থাকে। যদি রক্তশূন্যতা জল পিপাসা থাকে তবে অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করবেন এবং শোথ রোগ ঠিক হয়ে যাবে। উদারাময় অথবা ডায়রিয়া প্রচুর হয় এবং দুর্গন্ধযুক্ত হলে অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। রক্তস্রাব হয় নাক, গলায়, ফুসফুস, পাকস্থলী, জরায়ু, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে রক্তস্রাবের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। বমি হয় অম্ল এবং অন্তঃসত্ত্বা অবস্থায় বমি, মুখে জল ওঠে এবং দিন রাত্রি প্রচুর লালস্রাব হয়, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে বমির সমস্যা ঠিক হয়ে যাবে। আঘাত লাগলে অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনের কথা মনে রাখবেন। চিত হয়ে শুতে পারে না, শ্বাস প্রশ্বাস কষ্ট হয়, পেটের ওপর চাপ দিলে রোগী আরাম হয়, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। পাকস্থলী এবং বুক ভীষণ জ্বালা করে, সঙ্গে সঙ্গে শরীর শীতল এবং কপালে ঘাম প্রকাশ পায়, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। কোমরে যন্ত্রণা হয়, পেটে চাপ দিলে এবং শুলে আরাম হয়, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে কোমরের যন্ত্রণা ঠিক হয়ে যাবে। হেকটিক জ্বর, রাত্রিতে প্রচুর ঘাম হয়, গলায় বাম দিকে লাল দাগ প্রকাশ পায়, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। বহুমূত্র রোগ, জল পিপাসা থাকে, রোগী দুর্বল ফ্যাকাশে এবং পাতলা, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে বহুমূত্র রোগের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। যারা বিজনেস নিয়ে বেশি চিন্তা করে এবং চিন্তা করে উদাসীন হয় তাদের অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। অ্যাসেটিক অ্যাসিডের পিপাসা থাকে কিন্তু জ্বর হলে পিপাসা থাকে না, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ডায়াবেটিক্সের রোগী জল খায় কিন্তু জল খেলেও পিপাসা মিটে না, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে ডায়াবেটিক্সের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। বাচ্চা প্রসবের পর মেয়েদের ব্লিডিংয়ের রক্তপাত বন্ধ হয় না, এমন অবস্থায় অ্যাসেটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করলে রক্তপাত বন্ধ হয়ে যাবে। মেডিসিন ব্যবহার। অ্যাসেটিক অ্যাসিড 30 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। অ্যাসেটিক অ্যাসিড 200 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। মেডিসিনটি 5 দিন ব্যবহার করবেন। মেডিসিনটি বারবার ব্যবহার করা ঠিক না। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকারের মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না, কোনো প্রকার নেশা করা যাবে না।
কাঁচা পেঁয়াজ এবং তীক্ষ্ণ টক এবং তীক্ষ্ণ ঝাল এড়িয়ে চলবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।